নমস্কার, আবরণের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে, আর সদ্য সদ্য নতুন বছরে পা রেখেছি আমরা, তাই অবশ্যই আমার সকল দিদিদেরকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে হয়তো কোথাও একটা গিয়ে নতুন বছরের আনন্দের খামতি থাকছে, কারণ আমরা জানি যে যে মারণ ভাইরাসের সঙ্গে আমি আপনি আমরা সকলে প্রতিনিয়ত লড়াই করছি, সেই লড়াইটা জারি রয়েছে। লড়াইটার সঙ্গে মোকাবিলা করার জন্য লকডাউন জারি রয়েছে, তাই আমরা সেই লকডাউনকে মান্যতা দেব এই আশাই রাখছি এবং সেই কামনা করেই কিন্তু অনুষ্ঠান শুরু করছি। প্রত্যেক দিনের মতো আবরণের আরও একটা নতুন পর্ব, নতুন কিছু কালেকশন নিয়ে আসার চেষ্টা করেছি। আমি একা নই, আমার সঙ্গে সুচিস্মিতাও রয়েছে এবং আমি আর সুচিস্মিতা দুজন মিলেই আজকে নতুন কিছু কালেকশন দেখাবো। তাই সুচিস্মিতাকে অনেক অনেক স্বাগত। সুচিস্মিতা একেবারে ধন্যবাদ তিথি, এবং তিথি তোমাকেও আমাদের বাংলার নববর্ষের শুভেচ্ছা, এবং যে দিদিরা রয়েছে তাদের সকলকে বাংলার নববর্ষের সূচনা। আমি আমি জানি যে যেমনটা তিথি বললো যে একটু অবস্থা খারাপ যাচ্ছে, একটু মনটা খারাপ, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে খুব তাড়াতাড়ি এই সমস্ত কিছু রিকভার করবে এবং আমরা নতুন বছরটা আরও ভালো করে কাটাবো আজকে। আচ্ছা, আজকে কিন্তু আমরা লিলেন দেখবো এবং সব ফাটাফাটি কালেকশন চলো দেখা শুরু করি। এবং যে কটার শাড়ি দেখবো বলে রাখি, সব কটার শাড়িতেই ফ্ল্যাট 20% অফ রয়েছে। এবং যে অফের কথা বলা হয়েছিল যে শুধুমাত্র চৈত্রের জন্য, তেমনটা কিন্তু একেবারেই নয়, 30 এপ্রিল পর্যন্ত সেই অফারটা থাকছে। অর্থাৎ আবরণের প্রত্যেকটা কেনাকাটায় 10-30% অফ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা আজকের 1 নম্বর কালেকশন, পিওর লিনেনের উপর শাড়ি দেখাচ্ছি আজকে দিদিদেরকে। 1 নম্বর কালেকশন, এবং কালেকশনটা দেখো এত সুন্দর, পুরো পদ্ম পাতা, পদ্ম ফুল, সেই মোটিফটাই কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো আঁচলটাতে একেবারে গ্রিন রেড দিয়ে কাজ করা যাচ্ছে এবং লাইট গ্রে কালার, ওভারঅল সেই গ্রে কালারটাই কিন্তু গোটা শাড়িটায় যাচ্ছে, এবং গোটা শাড়িটাতেই বোটার মতো করে পদ্ম ফুলটা যাচ্ছে এবং গঙ্গা যমুনা পার রয়েছে। তোমার দিকে সবুজ পার, আমার দিকে লাল পার। এটা আজকের 1 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3400, এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 20% অফ তো থাকছেই। আচ্ছা তিথি যেটা বললো সেটা আরেকবার বলে দিই, আপনাদের আপনারা এতদিন জানতেন যে পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমাদের যে ছাড়গুলো রয়েছে সে সবটাই পয়লা বৈশাখ উপলক্ষে, কিন্তু সেইটার কিন্তু ইতিমধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত সমস্ত কেনাকাটায় যে ছাড়টা ছিল সেই ছাড়টা বজায় থাকবে, এবং আজকের যে শাড়িগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেই শাড়িতে কিন্তু আজকে 20% অফ রয়েছে। আচ্ছা এটা আমরা 2 নম্বর শাড়ি দেখছি, 3550 জরপুর ফ্ল্যাট 20% অফ। এবং গোটা শাড়িটায় দেখো আঁচলটায় একটা কলকার মোটিভ যাচ্ছে, এবং যখন গোটা বডিটায় বোল্ড করে কাজ করা রয়েছে, এবং যখন বডিটায় আসবে একেবারেই লেমন ইয়েলো কাজ করছে, এবং গঙ্গা যমুনা পার যাচ্ছে, আমার দিকে গ্রিন পার, তোমার দিকে পিঙ্ক, এবং তার উপর আবার টেম্পল করা রয়েছে, টেম্পল করা রয়েছে, ছেড়ে ছেড়ে টেম্পল করা। গোটা শাড়িটায় পলকা বুটি যাচ্ছে লাল আর সবুজের। এটা আজকে 2 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ তো সুচিস্মিতা বললোই 3550, এবং তার উপর ফ্ল্যাট 20% অফ থাকছে, এবং এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 3 নম্বর শাড়ি, 3 নম্বর শাড়ির দামও 3550 থাকছে, এবং যার উপর ফ্ল্যাট 20% অফ থাকছে। ডিজাইনটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা 3 নম্বর একেবারে লাইট পেস্তার উপর মেজেন্ডা দিয়ে কাজ করা রয়েছে। দেখো ফুল গাছ, এবং একেবারে টপ শুদ্ধ সেই তাই কিন্তু কাজটা প্রমিনেন্ট করা হয়েছে, এবং এরকম কিন্তু ডিজাইন আমরা সচরাচর দেখতে পাই একেবারে, এবং ওই ডিজাইনটাই কিন্তু দুপাশের পারে কন্টিনিউ হচ্ছে, একেবারে লাইট পেস্তা কালারের উপর যাচ্ছে। গোটা শাড়িটায় ছোট ছোট ফুলের বুটি রয়েছে। এটা আজকে 3 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3550, এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 20% অফ। আর এটা যাচ্ছে তার ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 4 নম্বর, তাই তো 4 নম্বর, এবং 4 নম্বরেরটা দেখো কি দুর্দান্ত কালেকশন। মানে দেখো আমাদের জাস্ট আমরা পয়লা বৈশাখ ক্রস করেছি, সামনে আরও পুরো বছরটা রয়েছে নানা ধরনের অকেশন, এবং তার জন্য বৈশাখ মানে কিন্তু আমরা কোথাও একটা গিয়ে 25শে বৈশাখটা আমাদের সঙ্গে জড়িয়ে থাকে, এবং রবীন্দ্রনাথের সঙ্গে সাদা লাল শাড়ি, আঁচলে দেখো পমপমের কাজ রয়েছে, একেবারে ত্রিভুজাকৃতি করে যাচ্ছে, অ্যারো করে যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডে, এবং যদি গোটা শাড়িটায় চলে আসি সেই গঙ্গা যমুনা পার, তোমার দিকে লাল পার, আমার দিকে কালো, এবং টেম্পল রয়েছে, এবং গোটা শাড়িটা সাদার উপরে যাচ্ছে, ভীষণ সফিস্টিকেট দেখতে এই শাড়িটা। এটা 4 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3550, এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 20% অফ। এবং এটা থাকছে রানিংয়ে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 5 নম্বর, 5 নম্বরেও আরও একটা সুন্দর কালেকশন, এবং দেখো এক একটা করে কালেকশন দেখাচ্ছি, ডিজাইনটা কিন্তু একেবারেই আলাদা, প্রত্যেকটা শাড়ির ডিজাইনটা আলাদা রাখা হয়েছে। কি সুন্দর ময়ূরটা প্রমিনেন্ট হয়েছে, তুমি দেখো একেবারে ডার্ক চকলেট এবং চিকু কালার কাজ করছে, আর রেডটাকে বেস করে ময়ূরটার কাজ করছে, ভীষণ প্রমিনেন্ট কাজ, এবং গোটা শাড়িটা
লালের উপরে যাচ্ছে, দুদিকে চকলেট কালারের পার টেম্পল করা হয়েছে, এবং তারপর কিন্তু আর একেবারে সিম্পল কাজের উপর যারা একটু কম কাজ পছন্দ করেন, অতটা ভরাট কাজ পছন্দ করেন না, সেই দিদিদের জন্য এই কালেকশনটা কিন্তু একেবারে পারফেক্ট। এটা 5 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3550, এটা থাকছে ফ্ল্যাট 20% অফ। এটা হচ্ছে 6 নম্বর, 6 নম্বর কালেকশন, সাদা রয়েছে কিন্তু তার সঙ্গে সুচিস্মিতার একটা প্রিয় রং রয়েছে। একদমই তাই, তুতে কালারটা সত্যি মানে যে পরে তাকেই এত ভালো লাগে, এবং তার সঙ্গে যখন পিঙ্ক রয়েছে দুটো মিলেমিশে কিন্তু আরও অনেক বেশি ব্রাইট, অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে শাড়িটা। এটা আজকের 6 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে, 3650 থাকছে প্রাইস। এবং গোটা শাড়িটায় দেখো গোল্ডেন টিস্যুর পার্ট যাচ্ছে দুপাশ থেকে, এবং গঙ্গা যমুনা পার্ট তো রয়েছে, তুতে আর রানের কম্বিনেশন। এটা আজকের 6 নম্বর, প্রাইস রেঞ্জ 3650, এটা থাকছে তার ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 7 নম্বর, এই ডিজাইনটা আমরা আগেরটায় দেখলাম, শুধু কালার চেঞ্জ রয়েছে, এবং আগের যে ডিজাইনটা দেখেছি একেবারে পিওর লিলেনে রয়েছে আজকে, কারণ একদম একেবারে সামনে হাসফাস করা গরম, সেই গরম থেকে রেহাই দিতেই লিলেনটা কিন্তু বলতে গেলে তিথি আমাদের গরম অলরেডি চলে এসেছে, অনুভব করতে পারছি আমরা, কিন্তু যখন আবার লকডাউন পরিস্থিতি কাটিয়ে আমরা রোজকার জীবনে ফিরব তখন হয়তো কাজের পরিমাণটাও বাড়বে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শাড়িগুলো ক্যারি করতেও ভীষণ ভীষণ সুবিধে। একদম, এরা 7 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, 7 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ 3650, তার উপর ফ্ল্যাট 20% অফ, এটা থাকছে রানিং এর ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 8 নম্বর, 8 নম্বরে মনে হয় ডিজাইনটা, হ্যাঁ ডিজাইনটা সেমই রয়েছে, কালার কিন্তু চেঞ্জ রয়েছে। আমরা এই নিয়ে 3 নম্বর কালার দেখাচ্ছি, একই ডিজাইনের পিওর লিলেন, আগেরটা সাদার উপর ছিল, এটা দেখো পুরো ঘিয়ে রংটার উপর, ঘিয়ে কালারটাকে বেস করে কাজ করা হয়েছে, অরেঞ্জ কালার রয়েছে, রানি রয়েছে, তুতে রয়েছে, ভীষণ সফিস্টিকেট কালেকশন এটা, এবং ভীষণ সুন্দর। আর এক কথায় বলা যায় যে এই যে টেম্পল পার করে ছাড়া ছাড়া করা রয়েছে পারের কাজটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এটার প্রাইস থাকছে 3650, এটার প্রাইস থাকছে 3650, 8 নম্বর কালেকশন ছিল, এটা হচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 9 নম্বর, ও 9 নম্বর কালেকশনটা অসাধারণ একেবারে, অবশ্যই এটা তো তিথির বা আমাদের বলা যায় যাদের ব্ল্যাক পছন্দ তাদের বোধহয় সবথেকে পছন্দের, এবং দেখো পুরো কালোটাই বলতে গিয়ে একদম চুপ করে যায়, একদম ব্ল্যাকের উপরে কাজ করা রয়েছে, লিলেনের উপর শাড়ি যেহেতু ক্যারি করতে অপূর্ব দেখতে সুবিধে, এবং গোটা শাড়িটা অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব দেখতে শাড়িটা, একেবারে ব্ল্যাকের উপর সিলভার সুতো দিয়ে কাজ করা যাচ্ছে, পুরোটা লতা মোটিভে কাজ যাচ্ছে, গোটা শাড়িটায় একইভাবে কাজ রয়েছে, এবং ভীষণ প্রমিনেন্ট কাজ যাচ্ছে গোটা শাড়িটায়। এটা আজকের 9 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, এবং অবশ্যই তার উপর ফ্ল্যাট 20% অফ, 9 নম্বর কালেকশন, গোটা শাড়িটাই এভাবে যাচ্ছে, এবং আজকে যে কটা শাড়ি দেখানো হয়েছে সব কটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 20% অফ রয়েছে। এই হচ্ছে গোটা শাড়িটা, 9 নম্বর কালেকশন, 3650 প্রাইস রেঞ্জ, এবং এটা যাচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা আবার আমরা সেম ডিজাইনের দেখাচ্ছি শাড়ি, এবারও কালো, তবে যেমন আগেরটায় সাদা দিয়ে কাজ ছিল এটা কিন্তু লাল দিয়ে কাজ, এবং ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে একেবারে, দেখো লাল সুতো দিয়ে লতা মোটিফে কাজটা কন্টিনিউ হচ্ছে গোটা শাড়িটায়। এটা আজকের 10 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, 10 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 3650, এবং তার উপর ফ্ল্যাট 20% অফ থাকছে। এটা 10 নম্বর কালেকশন, পুরো শাড়িটা এভাবে যাচ্ছে, ব্ল্যাকের উপর লাল সুতো দিয়ে কাজ করা রয়েছে, লতা মোটিভে অল ওভার শাড়িটাই এভাবে যাচ্ছে, একদম পুরো শাড়িটাই কিন্তু একই কাজ করে পুরো শাড়িটাই রয়েছে। এবং এখানে একটা কথা বলবো যে হাফ পোর্শনটা কিন্তু পিওর ব্ল্যাক রয়েছে, আমি একটু কুচির দিকটা যদি একটু ছেড়ে দেখাই তাহলে হাফ পোর্শনটা পিওর ব্ল্যাকে যাচ্ছে, খালি এত অবধি যাচ্ছে কাজ করা লাল সুতো দিয়ে, এটা থাকছে রানিং এর ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 11 নম্বর, দেখে নাও একবার, এটা 11 নম্বর কালেকশন, 11 নম্বর কালেকশন থেকে ডিজাইনটা দেখো ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 11 নম্বর কালেকশন, বাহ, এবং সেক্ষেত্রে কিন্তু এল ডিজাইন চলে আসছে, আঁচলটা দেখো একেবারে সিলভার টিস্যু দিয়ে কাজ করা রয়েছে আঁচলটায়, গোটা আঁচলটায়, এবং এটা আজকের 11 নম্বর কালেকশন, টমেটো রেড যেটাকে বলা হয়, এখান থেকে প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 3850, 3850 হচ্ছে এই শাড়িটার প্রাইস, এবং যদি গোটা শাড়িটাই আসা যায় একেবারে টমেটো লাল যেটাকে বলা হয়, এবং আঁচলের ডিজাইনটাই কিন্তু আমার দিকে অর্থাৎ লোয়া ইয়োকে কানেক্টেড হচ্ছে একেবারে, কন্টিনিউ যাচ্ছে, এল ডিজাইন করে কাজ রয়েছে, দেখো তুমি যদি আঁচল থেকে তুমি যদি তোমার দিকটা দেখো পুরো এল ডিজাইন করে কাজ করা রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই দিকের যে পাড়ের অংশটা আমরা কিন্তু মহা পাড়ও বলতে পারি একদম বিষয়টা, এবং এটাই কন্টিনিউ হচ্ছে কুচিটাই অল ওভার শাড়িটা এভাবেই যাচ্ছে। এটা আজকের 11 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ 3850, এবং তার উপর ফ্ল্যাট 20% অফ, এটা থাকছে রানিং এর ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 12 নম্বর,
12 নম্বরটা একদম অরেঞ্জ, আমরা রাইট একদম ব্রাইট কালেকশন একটা, কারণ অরেঞ্জটা না ইটসেলফ ব্রাইট ব্রাইট, এবং তার সঙ্গে যদি গোটা শাড়িটা দেখা যায়, দেখো একটা গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে দুপারে, তারপর তো লেমন ইয়েলো বলো, গ্রিন বলো, রানী বলো, গোটাটা দিয়েই কাজ যাচ্ছে। একটা ভীষণ কালারফুল অপশন, মাল্টি কালার ইউজ করা হয়েছে। আচ্ছা এটা আমরা 12 নম্বর দেখছি, দামটা কিন্তু আবারও পরিবর্তন রয়েছে, 2950 রয়েছে দাম, যার উপর 3950 রয়েছে দাম, এবং যার উপর ফ্ল্যাট 20% অফ থাকছে। এবং সেক্ষেত্রে দেখো এদিকে লোয়ার ইয়ারটায় গোল্ডেন টিস্যু যাচ্ছে এবং আপার ইয়ারটায় সিলভার টিস্যু যাচ্ছে, পাড়ের দিকটায় একটা গোল্ডেন টিস্যু এবং সিলভার টিস্যু রাখা হয়েছে। এটা আজকের 12 নম্বর কালেকশন, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এবার হচ্ছে আমাদের লাকি 13, লাকি 13 ভীষণ আইস পিস একদম, এবং আর লাকি 13 আমাদের অন্যান্য সমস্ত শাড়ির থেকে কিন্তু একদম আলাদা হয়। দেখো ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে, ভীষণ সফিস্টিকেটেড একটা কালেকশন। হ্যাঁ তুমি দেখো একদম ফুলের কাজ করা রয়েছে, মানে গাছ মোটিভে কাজ রয়েছে, একদম বড় করে বোল্ড করে কাজ করা রয়েছে। বা তার সঙ্গে সঙ্গে আমরা যদি পাপড়িগুলো দেখি, তাতে কিন্তু কালার চেঞ্জ রয়েছে। আর যদি একইভাবে আমরা পুরো শাড়িতে আসি, শাড়িটার কিন্তু দুদিকের যে পাড় রয়েছে তাতেও কিন্তু সেই ফুলের, এবং দেখো গঙ্গা যমুনা পাড় করে কাজ রয়েছে একদম, তার সঙ্গে গঙ্গা যমুনা পাড় রয়েছে। এটা আজকের লাকি 13, প্রাইস রেঞ্জ রয়েছে 4150, 4150 লাকি 13 প্রাইস রেঞ্জ 4150, এবং তার উপর ফ্ল্যাট 20% অফ থাকছে। এটা থাকছে ব্লাউজ পিস, এটা হচ্ছে দেখে নাও তো একটু কত নম্বর, এটা এটা 14 নম্বর কালেকশন, 14 নম্বর কালেকশন। সম্ভবত ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আজকে 14 নম্বর কালেকশন। বর্ফি আঁচলটায় যদি যাই তাহলে তুতে তার উপরে দেখো দুটো ত্রিভুজ করা আছে, বোল্ড ওয়েতে কাজ যাচ্ছে ত্রিভুজটায়, এবং তার মধ্যে ওই ত্রিভুজের মধ্যেও কিন্তু দেখো তুমি, আমরা যেমন ছোটবেলায় তাসের ঘর বানাতাম, একটা সেরকম মোটিভের কাজ রয়েছে। এটা 14 নম্বর শাড়ি, এবং গোটা শাড়িতে দেখো বাটল গ্রিন দিয়ে স্ট্রাইপ যাচ্ছে। এবার যখনই শাড়িতে উঠে আসছি তখনই দুদিকে টেম্পল পার যাচ্ছে, দুদিকে টেম্পল পার যাচ্ছে দুদিক থেকে। এটা আজকের 14 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 4150, পুরো সিমেন্ট কালারের উপর বেস করে শাড়িটা করা হয়েছে। 4150 থাকছে প্রাইস রেঞ্জ, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 20% অফ থাকছে। এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 15 নম্বর। বাহ 15 নম্বরের শাড়িটার ডিজাইনটা কিন্তু আমরা আগেও দেখেছি, সেই একই ডিজাইনটা সেম রয়েছে, কিন্তু শাড়ির কালারটা চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে দেখো আঁচলের ডিজাইনটা আবার আমরা এতক্ষণ যেটা দেখছিলাম দুটো ত্রিভুজ দেখেছিলাম বোল্ড করে, এটা অ্যারো করে ত্রিভুজটা যাচ্ছে একদমই, এটা অ্যারো করে ত্রিভুজটা যাচ্ছে। এটা 15 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 4250, যার উপর ফ্ল্যাট 20% অফ রয়েছে। এবং এই শাড়িটায় দেখো দুদিকে কিন্তু টেম্পল পার্টটা যাচ্ছে, এবং গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে, দুটো পারেট গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে। এটা আজকের 15 নম্বর শাড়ি, প্রাইস রেঞ্জ 4250, এটা যাচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, 16 নম্বর শাড়ির কালারটা কিন্তু অপূর্ব, আগেরটারই দেখো ডিজাইনটা কন্টিনিউ হচ্ছে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা 16 নম্বর, পুরোটা দুধে আলতা কালারের উপর দিয়ে যাচ্ছে এবং দুপাশে লাল যাচ্ছে, এবং আগেটা যেমন দেখছিলাম যে অ্যারো করে ত্রিভুজটা যাচ্ছিল গোল্ডেন টিস্যু এবং গোলাপির সঙ্গে। এটা আজকের 16 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 4250, 16 নম্বর কালেকশন 4250, এবং তার উপর এটা যাচ্ছে ব্লাউজ পিস, আর ফ্ল্যাট 20% অফ তো রয়েছে, 20% অফ তো রয়েছে। আবারও সেই একই ডিজাইনের দেখো আমরা কালার কিন্তু আবারও চেঞ্জ হচ্ছে, ডিজাইনটা এক রেখে কিন্তু অনেকগুলো কালার দেখলাম আমরা, অনেকগুলো কালার দেখলাম। এটা আজকে 17 নম্বর কালেকশন, একেবারে ফুটি কালার আমরা যেটাকে বলি সেই কালারটার উপর বেস করে ইয়েলো আর রেড দিয়ে কাজ যাচ্ছে, দুদিকে পার যেমন যাচ্ছে সেরকম কিন্তু টেম্পলটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সুচিত্রার দিকে অর্থাৎ আপাইয়োকে ইয়েলো কালার যাচ্ছে টেম্পেলে, আর আমার দিকে অর্থাৎ লোয়াইয়োকে যাচ্ছে রেড কালার টেম্পেলটায়। এটা আজকের 17 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 4250, তার উপর অবশ্যই ফ্ল্যাট 20% একদম 20% অফ থাকছে। এটা যাচ্ছে ব্লাউজ পিস। আচ্ছা আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, পয়লা বৈশাখ উপলক্ষে যে ছাড়টা ছিল, অর্থাৎ সমস্ত জিনিসে যে 10-30% ছাড়, সেটা বলা হয়েছিল পয়লা বৈশাখ অবধি, কিন্তু না, যাতে এই সমস্যার অর্থাৎ এই সময়টা যাতে তাড়াতাড়ি কেটে যায় এবং আপনাদের আরও মন ভালো থাকে, তার জন্য এই অফারটাকে কিন্তু 30 এপ্রিল অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। সেই জন্য আপনারা অনায়াসে আপনাদের মন মতো যত খুশি কেনাকাটা করতেই পারেন। এটা 18 নম্বর কালেকশন, দেখো লাইট তুতে কালার যাচ্ছে এবং লাল দিয়ে লতা পাতা ওয়েতে যাচ্ছে, এবং গোটা শাড়িটায় গোলাপ ফুলের মোটিভটা কাজ করছে।
আর কুচির জায়গাটা কিন্তু আবার প্লেন থাকছে, প্লেন থাকছে। এটা আজকের 18 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 4950, এটা থাকছে ব্লাউজ পিস, তার উপর 20% অফ। আচ্ছা এটা হচ্ছে, এটা নম্বরটা একটু দেখে নাও, এটা আজকের 19 নম্বর কালেকশন, এবং আমরা যে দামটা বলছি সেটা এক্স্যাক্ট প্রাইস, এবং তার উপর ফ্ল্যাট 20% অফ পাচ্ছেন। আগের ডিজাইনটাই এটাতে কন্টিনিউ হচ্ছে, এটা আজকের 19 নম্বর, গ্রে আর পিঙ্কের কালেকশন, এবং তার সঙ্গে অবশ্যই যে আঁচলটা যাচ্ছে সেটা মস্ট রিয়েল আছে, 4950, যার উপর ফ্ল্যাট 20% অফ রয়েছে। এবং এটা আজকের 19 নম্বর শাড়ি, 4950 প্রাইস, তার উপর ফ্ল্যাট 20% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 20 নম্বর, বাহ 20 নম্বরের কিন্তু ডিজাইন চেঞ্জ হয়ে গেল আবার, 20 নম্বরের ডিজাইন চেঞ্জ হয়েছে, রংটাও ভীষণ সুন্দর, কম্বিনেশনটা দেখো, আঁচলটা বাটন গ্রিনের সঙ্গে রানীর কাজটা যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে, অপূর্ব আঁচলটা, হাতি থেকে শুরু করে গাছ দুটোই কিন্তু ভীষণ প্রমিনেন্ট। আর দেখো তুমি, আমরা এই মোটিভটা কিন্তু বেশিরভাগ একটু গ্রামের দিকে বা একটু যদি আমরা জঙ্গল সাফারির দিকে যাই তাহলে কিন্তু এই মোটিভটা দেখতে পাই। এটা আজকের 20 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 4950, 4950 প্রাইস রেঞ্জ, এবং তার উপর অবশ্যই ফ্ল্যাট 20% অফ থাকছে। এটা থাকছে ব্লাউজ পিস রানিং এ। আচ্ছা এটা হচ্ছে 21 নম্বর, হ্যাঁ বাহ, এটা সাদার উপর সাদা লাল শাড়ি কার না পছন্দ, মানে যে কোনো অকেশন বলুন ভীষণ স্টাইলিশ দেখো, এবং একেবারে হালকা কাজ, অতটা ভরাট কাজ নেই। এটা আজকের 21 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 4850, 4850 21 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে, এবং গোটা শাড়িটাতেই দেখো যেভাবে যাচ্ছে ফুল লতা পাতা মোটিভে কাজ যাচ্ছে, এবং তারপর দু পারে ওয়েভ করে যাচ্ছে, এবং ওয়েভের সঙ্গে কিন্তু আম কলকার মোটিভটাও রয়েছে, দেখো পুরোটাই আম কলকা রয়েছে পুরোটায়, বাকি অপূর্ব শাড়িটা, গোটা শাড়িটা এভাবেই যাচ্ছে। এটা 21 নম্বর, 4850 রয়েছে প্রাইস রেঞ্জ, এটা থাকছে রানিং ব্লাউজ পিস একদম। আচ্ছা এটা হচ্ছে 22 নম্বর, এরপর যাবো 22 নম্বর কালেকশনে, 22 নম্বর কালেকশনটা, এবং যেহেতু লিলেনের উপর রেখেছি আজকে প্রত্যেকটা কালেকশন, এবং পিওর লিলেন যাকে বলা হয়, আর পিওর লিলেন মানে আমরা কিন্তু প্রত্যেকে জানি ভীষণ কমফোর্টেবল, একেবারে লিলেনের না একটা আলাদা ঐতিহ্য রয়েছে একদম তাই। এটা 22 নম্বর কালেকশন, ব্ল্যাক এন্ড রেডের উপর পার্টটা যাচ্ছে ভীষণ প্রমিনেন্ট, যেহেতু তার সঙ্গে সবুজের কাজও রয়েছে, এবং সবুজ আর লাল দিয়ে পলকা বুটির কাজ যাচ্ছে অল ওভার শাড়িটাতে। প্রাইস রেঞ্জ থাকছে 4850, এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে, দেখে নাও কত নম্বর একবার, এরপর চলে যাব পরের কালেকশন, নাম্বারটা দেখে নাও, এটা সম্ভবত 23 নম্বর, 23 নম্বর, হ্যাঁ 23 নম্বর কালেকশন আজকের, পুরো ব্ল্যাক এর উপর বেস করে দেখো চিকু কালার, বাটল গ্রিন এবং রেড দিয়ে ত্রিভুজ আকৃতি করে পুরো আঁচলটা যাচ্ছে, তার উপর লতাপাতার গাছের চারা গাছ বলতে যেটা বোঝায় সেই মোটিভটা কাজ করছে, এবং যখনই গোটা শাড়িটায় চলে আসবো লোয়াকে একটা চওড়া পার রয়েছে, প্রথম পোর্শনটা ফুলের মোটিভে যাচ্ছে, তার উপর যাচ্ছে টেম্পল করে, এবার তোমার দিকে খালি টেম্পল পারটাই কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ রয়েছে, এবং কালারটা কিন্তু চেঞ্জ রয়েছে, এবং গোটা শাড়িটায় চিকু কালার আর লাল দিয়ে পলকা বুটির কাজ যাচ্ছে। এটা 23 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ 4850, তার উপর ফ্ল্যাট 20% অফ, রানিং এ থাকছে ব্লাউজ পিস। এটা হচ্ছে 24 নম্বর, এটা 24 নম্বর কালেকশন, 4850 থাকছে প্রাইস রেঞ্জ, ডিজাইনটা একই থাকছে 24 নম্বর, 4850, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 25 নম্বর, না একবার দেখে নাও একবার, এটা 25 নম্বর কালেকশন, এখান থেকে ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, একেবারে ফুলের মোটিভে, ফুলের মোটিভে রয়েছে, ফ্লোরাল মোটিভে যাচ্ছে, দুদিকে গোল্ডেন টিস্যুর কাজ যাচ্ছে গোটা শাড়িটা। এটা 25 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 4950, 4950, এটা থাকছে রানিং এ ব্লাউজ পিস, এবং যা শাড়ি দেখাচ্ছি সবকটার উপরেই সবকটা শাড়িতে কিন্তু ফ্ল্যাট 20% অফ থাকছে। এরপর যাব 26 নম্বর, 26 নম্বরটা একদম, 26 নম্বরের কিন্তু ভীষণ সুন্দর, 26 নম্বরে আবার একটা কালারফুল দেখো, লতা পাতা মোটিভে কাজ করা হয়েছে, এবং গোটা বডিটায় কিন্তু গোলাপ ফুলের মোটিভটা কন্টিনিউ হচ্ছে। এটা 26 নম্বর, প্রাইস রেঞ্জ 4950, এবং এটা যাচ্ছে ব্লাউজ পিস, যার শাড়ি দেখাচ্ছি ফ্ল্যাট 20% অফ রয়েছে তার উপর, সবকটা শাড়ির উপর যা দাম বলা হচ্ছে তার উপর কিন্তু 20% অফ রয়েছে। এরপর চলে যাবো তার পরবর্তী কালেকশনে, দেখাচ্ছি একদম, এটা 27 নম্বর কালেকশন, প্রাইস রেঞ্জ থাকছে 4950, তার উপর ফ্ল্যাট 20% অফ, এটা থাকছে ব্লাউজ পিস। আচ্ছা এটা হচ্ছে 28 নম্বর, এটা 28 নম্বর কালেকশন, কালেকশন লাল সাদা এবং তার সঙ্গে হলুদও রয়েছে, এবং দেখালে পরে বুঝতে পারবেন আঁচলটায় পমপম রয়েছে, এবং তার উপর গোটা শাড়িটা ভীষণ সুন্দর ডিজাইন করা হয়েছে, একেবারে সিম্পল শাড়ি, এটা
28 নম্বর প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 5550 28 নম্বর 5550 ব্লাউজ পিস রানিং এ এরপর চলে যাব ভীষণ সুন্দর পরের কালেকশন হলুদ দেখলে এই হলুদ বা সাদা লাল এগুলো দেখলে ভীষণ ভাবে আমরা মাঙ্গলিক কোন অনুষ্ঠান বা কোনো কিছুর কথা মাথায় আসে আচ্ছা একই ডিজাইন আমরা দেখছি সেখানে কালার চেঞ্জ হচ্ছে আগেরটা লাল সাদা ছিল এটা কিন্তু হলুদ সবুজ লাল এটা 29 নম্বর কালেকশন 5550 প্রাইস রেঞ্জ এটা থাকছে ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে 30 নম্বর কালেকশনে যাব আবার একটা সাদার উপরে শাড়ি দুদিকে গোল্ডেন টিস্যু যাচ্ছে এবং হাতি দিয়ে গোটাটাই হাতি মোটিভে করা রয়েছে ঐরাবত আমরা যেটাকে বলি ঐরাবত দিয়ে কাজ করা পুরো শাড়িটা এটা 30 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 5550 30 নম্বর কালেকশন এটা থাকছে ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে আজকের 31 নম্বর শাড়ি 31 নম্বর শাড়ি দেখছি এবং এই শাড়িটার রংটাও দেখো একেবারে ডার্ক তুতে আমরা যেটাকে বলি তার উপর বোল্ড করে কাজ যাচ্ছে এবং গোটা শাড়িটা কিন্তু ফিশ মোটিভে যাচ্ছে ফিশ মোটিভে রয়েছে একদম এটা 31 নম্বর শাড়ি 5550 থাকছে প্রাইস রেঞ্জ গোটা শাড়িটায় 20% ফিশ মোটিভে কাজ যাচ্ছে তার উপর ফ্ল্যাট 20% অফ এটা আছে রানিং এ ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে 32 নম্বর 32 নম্বর কালেকশনে যাব 32 নম্বর কালেকশনটাও ভীষণ ভীষণ সুন্দর ঘি ঘি বলবো না এটাকে বলে গঙ্গা জল গঙ্গাজল কালারটা বেস দিয়ে রয়েছে এবং দুদিকে গঙ্গা যমুনা পার যাচ্ছে আমার দিকে একটা বেগুনি পার এবং তোমার দিকে একটা রানী পার আর কুচি যাচ্ছে পুরো স্ট্রাইপে এটা 32 নম্বর শাড়ি প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 6250 প্রাইস রেঞ্জ এটা যাচ্ছে ব্লাউজ পিস এবং প্রত্যেকটা শাড়ির উপর কিন্তু ফ্ল্যাট 20% অফ রয়েছে আজকে যে কটা শাড়ি দেখানো হয়েছে সবকটা শাড়িতে ফ্ল্যাট 20% অফ রয়েছে আচ্ছা এটা হচ্ছে 33 এটা চলে যাব 33 নম্বর কালেকশনে এবং দেখো এখানে এটা কিন্তু পাখি মোটিভে কাজ রয়েছে আঁচলটায় ফুল পাতা যাচ্ছে আমকলকা যাচ্ছে কিন্তু যখন দু পার চলে আসছে সিলভার টিস্যু যাচ্ছে এবং দুপাশে কিন্তু একটা বার্ড মোটিভ কাজ করছে ভীষণ আরে শাড়িটার বিশেষত্ব এটা প্রমিনেন্ট কাজ করছে এটা আজকে 33 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ চেঞ্জ হচ্ছে 6550 থাকছে প্রাইস এটা থাকছে ব্লাউজ পিস আচ্ছা এটা হচ্ছে কত নম্বর দেখিনি এটা হচ্ছে 34 এরপর চলে যাব 34 নম্বর কালেকশনে এবং সেক্ষেত্রেও দেখো আগের যে কালেকশনটা দেখালাম ওটারই সেম কালেকশন থাকছে 34 নম্বর কালেকশন একদম লাইট অরেঞ্জ এবং লতা পাতার পর যখন আমরা গোটা শাড়িটায় আসছি তখন নীল দিয়ে দুদিকে একটা ফিগার বার্ড মোটিভ কাজ করছে ভীষণ প্রমিনেন্ট পাখির কাজটা এবং গোটা শাড়িটা দেখো বুটির মতো করে ফ্লোরাল মোটিভটাও যাচ্ছে যেটা কুচিতেও কন্টিনিউ হচ্ছে এটা আজকে 34 নম্বর কালেকশন প্রাইস রেঞ্জ থাকছে 6550 এটা থাকছে তার ব্লাউজ পিস একেবারে এবার আমরা একদম শেষ শাড়িটায় চলে এসেছি এবং এই একই ডিজাইন রয়েছে ফ্লোরাল তো রয়েছে তার সঙ্গে সঙ্গে অবশ্যই বার্ড মোটিভের কাজ রয়েছে তবে কালারটা এই ডিজাইনের আমরা প্রায় তিনটে শাড়ি দেখলাম ভীষণ সুন্দর ডিজাইন এটা আজকে লাস্ট কালেকশন 35 নম্বর একেবারে বেবি পিঙ্কের উপর কাজ করা রয়েছে বেগুনি দিয়ে আর গোল্ডেন টিস্যু দিয়ে কাজ করা রয়েছে এবং যখনই আসবো গোটা শাড়িটায় আঁচলটার পর যখন বডিতে আসবো দুপাশে সিলভার টিস্যুর পার যাচ্ছে এবং দেখো তোমার দিকে আমার দিকে দুদিকে বার্ডটা যাচ্ছে একটা বেগুনি আর একটা গোল্ডেন সুতো দিয়ে এবং ফ্লাওয়ার মোটিভটাও কিন্তু সেভাবে পুরো শাড়িটাতেই রয়েছে এবং গোটা কুচিটায় সেটাই কন্টিনিউ হচ্ছে এটা আজকে 35 নম্বর কালেকশন 6550 এবং একটা কথা বলতেই হয় যে 10-30% সমস্ত কেনাকাটায় অফ তো রয়েছে আগামী 30 এপ্রিল পর্যন্ত শুধুমাত্র বৈশাখ মাস পড়ে গেছে বা চৈত্রের অফার নয় 30 এপ্রিল পর্যন্ত সেই অফারটা পাচ্ছেন আপনারা আর সময় বলছে এখানেই বিদায় নিতে হবে তবে ততক্ষণ ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন নিজেদেরকে ঘরবন্দি রাখবেন আমি আর সুচিস্মিতা দুজনেই বিদায় নেব এই অনুষ্ঠান থেকে সুচিস্মিতাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন এখন এ পর্যন্তই নমস্কার